এই একটা মুজো পরে আর একটা মুজো কখন থেকে খুঁজিচ্ছি পাচ্ছি না। দেখি তো সকিনা কই তো সকিনা আর একটা মুজো কোনটি থসে। সকিনা আমি এক পায়ের মুজো খুঁজে পাচ্ছি আর এক পায়ের মুজো খুঁজে পাচ্ছি না, সেই মুজোটা কোনটি থস? তোমার মুজো আমি কোনটি থুইনি, তুমি জানো তোমার মুজো কোনটি থস? কোনটি বান থুসি মনে পড়িচ্ছে না, আসে না খুঁজে দাও তো, আমার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে। অফিসের দেরি আমার হচ্ছে না, সকাল আমার দম ভালানোর সময় থাকে, সগলির জন্য নাস্তা বানান লাগে, টাকা আবার টেবিলও সাজে দেওয়া লাগে, আম্মা আব্বা কষুদ খিলান লাগে, সলপেলক স্কুলের জন্য রেডি করান লাগে, নিজে আবার অফিসের যাওয়ার জন্য রেডি হওয়া লাগে, কয়দিকে সামলাম আমি? আমি তো মেশিন লই মানুষ, নিজে আনা খুঁজে দেখতে পাও না? আচ্ছা তুমি তোমার কাজ করো, আমি আমার নিজের মুজো আমি নিজেই খুঁজে নিচ্ছি। এই টিভি রিমোটটা আমার কোনটি গেল? সারাদিন অফিস করে আসে এনা বাড়িতে বসে থেকে টিভি দেখবো, সেই রিমোটটাই খুঁজে পাচ্ছি না। সকিনে টিভি রিমোট কোনটি থুস? রিঙ্কি আজ তোমার স্কুল থেকে তোমার ম্যাডাম ফোন দিছিল, তুমি নাকি একদম পড়াশোনা করিচ্ছ না, ব্যাপার কি? আমি তো প্রতিদিন তোমাকে লেপরে বসাই, তারপরে তোমার নামে এই কমপ্লেন আসিচ্ছে কিসব? মা আমি খেলে আজকের পড়াটাই দিবার পাইনি, এটা অঙ্ক করবে দিছিল ম্যাডাম, ওই অঙ্কটা আমি বুঝিনি ওই জন্য করবে পাইনি। কোন অঙ্ক দিছিল দেখে বার করো, আমি বুঝে দিচ্ছি। সকিনা কি হলো, কথা শুনার পাচ্ছ না? তোমাকে না বললাম টিভি রিমোটটা কোনটি থুস? তোমার কি ধারণা আমি সারাদিন টিভি লে পড়ে থাকি? তুমি কও সারাদিন কতক্ষণ আমার টিভির সামনে দেখো? অফিসের থেকে এসে আমি বেটিক লে পড়াবার বসি আর তুমি ঢোকো টিভির রিমোট, তোমারও তো জানার কথা রিমোট কোনটি। এ ভাই চল আমি তো টিভির রিমোট খুঁজে দিচ্ছি। তরকারিটা নুন কম হসে কৃষক, তরকারিটা বাঞ্ছে বাঞ্ছে লাগিচ্ছে, খাইয়া মজা পাচ্ছি না। তোমার যদি বিন্দু মাত্র বিবেচনা থাকলো হিনি তাহলে এই কথা কবার পেলে নাহিনি, তোমার ভাবা উচিত আসলো একটা মানুষ সারাদিন অফিস করে এসে রান্না বান্না করিচ্ছে, সেই সাথে ঘরের অন্য গরকে দেখাশোনা করিচ্ছে, এত কাজে চাপত মাঝে মাঝে তরকারির নুন কম বেশি হতেই পারে, এগুলো না ভাবে সগলির সামনে আমার বদনাম করে বসলে? তোমার তো উচিত আসলো ঘরের কাজে তো আমাকে সাহায্য করা, তা না করে খালি এডে কুন্টি সেডে কুন্টি তরকারির নুন কম কৃষক বেশি কৃষক এগুলা লিয়ে আসো। আচ্ছা আর কিছু কমো না, আমি সুপ সাপ খাইয়া নিচ্ছি। দোকান থেকে কি সদালে বাবা? আইসক্রিম খামো আব্বা। আচ্ছা মা চলো আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে ওই মোড় পার্কত যা বসি। আব্বা তোমাকে একটা কথা কমু, কিছু মনে করবা না তো? না মা কিছু মনে করবো না, তুমি কি কবা কও। মা তোমাকে কেনও ভালোবাসে না, সবসময় তোমার খালি গাল পারে। থাক মা এলে বড় করে কথা বাদ দাও, তা তোমার পড়াশোনা কেমন চলিচ্ছে সেটা কও তো। ভালোই চলিচ্ছে আব্বা। তা মা তুমি কিন্তু অনেকদিন হলো আমার কবিতা শোনাচ্ছ না, আজকে কিন্তু কবিতা পড়ে শুনন লাগবে। আচ্ছা আব্বা আমি এখনই তোমার কবিতা পড়ে শোনাচ্ছি। কিরে তুই এটি ধারে থেকে কি করিস? আজে ভাই ফুলের গাছগুলোত পানি দিচ্ছি। ভাই তোর কাটা কথা কমো। কি কবো ক? ভাই তোর জন্য না আমার খুবই খারাপ লাগে। কিশোক ভাবি তো তো কেনও ভালোবাসে না, তোর সহ্যই করবে পায় না। আমার বোনও এই বিষয়টা ধরে ফেলে দিছে, না এক কোনাটা কথা কয়ে এই বিষয়টা এড়ে যাওয়া লাগবে। তুই তো আমাকে বাড়ির সামনেটা পুরোই বাগান বানিয়ে ফেলে দিছু, বাগানটা দেখতে সেই সুন্দর লাগিচ্ছে, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এতদিন পর তোর জগত পড়ল। আমার বিরাট ভুল হয়ে গেছে, তাই এত রকম ফুলের গাছ কেমনে জোগাড় করলু? ইচ্ছে থাকলে সবই হয়। তোর বাগানত গাছ কেনার জন্য যদি টাকা লাগে তাহলে আমার কোষ। ও ভালো কথা, তুই তো আমার থেকে কোনোদিন গাছ কেনার জন্য টাকা চাইসনি, তাহলে এত গাছ কেমনে কিনলু? টিউশনের টাকা থেকে এই গাছগুলো কিনছি। বাপ রে আমার ছোট বোনরা স্বনির্ভর হয়ে গেছে। কি হয়েছে মা তুমি বলে আমাকে ডাকলে? হ বাবা তো ডাকছি, অনেকদিন ধরে তোর সাথে গল্প করা হয় না, তাই ভাবলাম আজকে না তোর সাথে গল্প করি। হ মা তুমি ঠিকই কছো, অনেকদিন হলে তোমার সাথে গল্প করা হয় না, আজকে অনেকক্ষণ তোমার সাথে গল্প করব। তা বাবা তোর চাকরি কেমন চলিচ্ছে, কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না মা কোনো সমস্যা হচ্ছে না, তা তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে? আমি তো ভালোই আছি বাবা। আর একটা কথা, তোর বউ তো তো কেনও ভালোবাসে না, বরং তোর তো ঘৃণা করে। এলে কথা বাদ দাও তো মা, আর হ তোমাকে তো একটা জরুরি কথা কয় হয়নি। কি জরুরি কথা বাবা? আর কিছুদিন পরে আমার চাকরির প্রমোশন হবে। আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো সংবাদ, শুনে খুবই ভালো লাগলো বাবা। মা অনেকক্ষণ ধরে তো গল্প হলো, তা এখন ঘুম আসো, মেলা রাত হয়ে গেছে। আচ্ছা বাবা যা তাহলে। সকিনাকে আমি ভালোবাসে বিয়ে করছিলাম, বিয়ের আগে আর বিয়ের পরে সকিনাকে এই জায়গাত মেলা পাল্লি যাচ্ছি, এই প্রথম আমি একলাই এলাম এই জায়গা। আজ অফিসের থেকে একদম বাড়ির যাওয়ার মন যাচ্ছে না,
সেই জন্য প্রতিদিনের নিয়ম ভাঙে কিছুক্ষণ একলা সময় কাটানোর জন্য এটি চলে এলাম। আমার আর সুকিনার বিয়ে হচ্ছে 12 বছর হলো, এই সময়ের মধ্যে সুকিনা কেমনে এতখানি বদলে গেল আমি বুঝতেই পারছি না। যে মেয়েটা একসময় আমার জন্য নিজের জীবনটাও দিতে দ্বিধাবোধ করছিল না, সেই মেয়েটা আজ রাগ আর বিরক্ত ছাড়া আমার সাথে কথাই কয় না। সুকিনা কোনো কিছু জিজ্ঞেস করলেই সুকিনা ক্ষিপ্ত হয়ে ওঠে। আমি স্বীকার করছি যে আমি মাঝে মধ্যে অবিবেচকের মতন কথা কই, কিন্তু এই কথাটা ওই কি শান্তভাবে কর পায় না। সুকিনের এই রুক্ষ ব্যবহার ঘরের সগলি চোখত পড়ে গেছে। আমার ছোট বোন, আব্বা আম্মা, এমনকি আমার ক্লাস সিক্সে পড়ার বেটিটাও পর্যন্ত আমার করছে সুকিনা নাকি আমাকে ভালোবাসে না, ওই নাকি আমাকে ঘৃণা করে, ওই নাকি আর আমাকে সহ্য করে পায় না। সকিনে কয় আমি নাকি বাড়ির কোনো কাজই করি না। কথাটা তো পুরোপুরি ঠিক লয়, মাঝে মাঝে তো আমি আমার বেটিক পড়াবের বসাই, মাঝে মধ্যে তো আমি বাজারও করে যাই। হ এটা ঠিক, সুকিনা যতখানি কাম বাড়ির করে আমি ততখানি কাম করি না, এই জন্য কি সুকিনা আমাকে আগের মতন ভালোবাসে না? সংসারের কাজের চাপে সুকিনা কি ভালোবাসাহীন হয়ে গেছে? তাহলে কি বাকিটা জীবন ইঙ্কে করে কেটে দেওয়া লাগবে? রাত বাজে 11:30, নান্টু তো এখনও বাড়িত ফিরল না। মানুষটা তো কোনোদিন অফিসের থেকে বাড়িতে ফিরতে দেরি করে না, তাহলে আজ এত দেরি হচ্ছে কৃষক, তাও আবার এত দেরি, কিছু হলো না তো আবার, আমি এখন কি করব? আব্বা আম্মাও তো ঘুমাচ্ছে, আমি কোনটি যাবো এই রাতত, কোনটি যাই খুঁজব? রাত তো ব্যাপ্তিই আছে, কিন্তু নান্টুর আসার তো কোনো খবর নেই। নান্টু কতবার ফোন দিলাম কিন্তু উনি তো একবারও ফোন ধরেনি, রিং হয়ে যাচ্ছে কিন্তু ফোন ধরিচ্ছে না। নান্টু তো ইনকে কোনো দিন করেনি, নান্টুর কি কোনো বিপদ হচ্ছে নাকি? রাত 12টা পার হয়ে যাচ্ছে, একরও তো নান্টু এলো না, চিনতে আমার মাথা ফেটে যাচ্ছে। না, ঘরও তার বসে থাকা যাবি না, আমাকে এখনই নান্টু খোঁজার জন্য বার হওয়া লাগবি, কিন্তু এত রাতে আমি কোনটি যাই খুঁজব, কার কাছে যাবো? এগুলো চিনতে পরে করা যাবি, আমি এখন আগে নান্টু খোঁজার জন্য বার হই। আপরে, এটি বসে থাকতে থাকতে রাত 12টা বেজে গেছে, আমার খেয়ালই নাই। না, এটি আর বসে থাকলে তো চলবি না, তাড়াতাড়ি বাড়ির যাই। এত রাতে সকিনা বাড়ির বাহিরে কি শোকাচ্ছে? নান্টু তুমি আছ? এতক্ষণ কোনটি আসলে তুমি? এতবার করে ফোন দিলাম, ফোন ধরিচ্ছিল না কৃষক, তোমার কি ধারণা আছে কি পরিমাণ দুশ্চিন্তার মধ্যে তুমি আমাকে ফেলে দিছলে? কথা করছো না কৃষক তুমি? সকিনের এই আচরণে তো আমি অবাক হয়ে গেছি। যে মেয়েটা আমাকে ভালোবাসে না বলে আমার মনে হয়, ঘরের সগুলিরই মনে হয়, সেই মেয়েটা আমার বাড়ির ফেরা দেরি হচ্ছে দেখে আমাকে দুশ্চিন্তা করিচ্ছে। মাঝরাতে আমাক খোঁজার জন্য বাড়ির বাইরে যেতে পারে, তারপর আমাক দেখার সাথে সাথে জোরে ধরে কান্দিতে পারে, এগুলো তো আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে। কি হলো, কথা করছো না কৃষক? কোনটি আসলে এতক্ষণ? কোনো বিপদ হচ্ছিল কি তোমার? সুকিনা আমার জন্য নিঙ্কে করে কান্দিচ্ছে। যে মেয়েটা রাগী বিরক্ত কণ্ঠ ছাড়া আমার সাথে কথাই কওয়ার পায় না, সেই মেয়েটা আমার জন্য ছোটো স্বল্প লেগে লাল দিয়ে ফুপে ফুকে কান্দিচ্ছে। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না, আমি কি এটা স্বপ্ন দেখিচ্ছি? আমার কোনো বিপদ হয়নি, আমি ভালোই আছি। অফিসের থেকে বার হয়ে নদীর ধারত গেছিলাম, সেটি থেকে ফেরার সময় কয়েকটা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল, তারিগরের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় কাটে গেছে আমি বুঝবারই পাইনি। কিন্তু তুমি ফোন ধরনি কৃষক? আসলে ফোনটা সাইলেন্ট করা আসলো, তাই টের পাইনি। সুকিনে এবার শান্ত হও, কান্দন থামাও, আমাকে লিয়ে আর টেনশন করা লাগবে না, আমি ভালো আছি। কিন্তু আমার কথা দাও, তুমি আর ইনকে কোনো দিন করবা না? আচ্ছা সুকিনে, আমি তোমার কথা দিচ্ছি, ইনকে আর জীবনেও হবি না। এখন আমি বুঝার পাচ্ছি সুকিনা যতই আমার সাথে রাগি গলায় কথা কোক না কৃষক, দিন শেষে উই আমাকে ঠিকই ভালোবাসে। বরং সে এখন আমার মনে হচ্ছে সুকিনার লাগালতি আমাকে আর কেউ ভালোবাসে না।